ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার করমর্দন ও শুভেচ্ছা বিনিময়ে ব্যক্তিগতভাবে খুশি হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ভোটারবিহীন অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৃহৎ গণতান্ত্রিক দেশ ব্রিটেনের রানীর করমর্দনকে অসামঞ্জস্য ও অসঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, বন্ধুরা, আপনারা আজকে পত্রপত্রিকায় লক্ষ্য করেছেন খুব সুন্দর সুন্দর কতগুলো ছবি এসেছে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে আমাদের অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর অত্যন্ত হাস্যোজ্জ্বল সৌজন্য সাক্ষাৎকারের ছবি এসেছে। ভালো কথা, আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন বিদেশের কোনো রাষ্ট্রপ্রধান কিংবা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন এবং করমর্দন করেন, তখন মন আনন্দে হেসে ওঠে, খুব খুশি হই। ফখরুল আরও বলেন, কিন্তু যখন ভাবি কার সঙ্গে করমর্দন করলেন বিশ্বের অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্রের রানী এবং কমনওয়েলথের প্রধান, একজন অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে, যার দেশের জনগণের কোনো স্বাধীনতা নেই, যার দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে না, যার দেশে বিনা কারণে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে মানুষকে কারাগারে বন্দী করা হয়, যার দেশে একটি রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার জন্য অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনের অধিকারকে হরণ করা হয়, সেই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে, তখন একই সাথে বিস্ময় ও দুঃখও জাগে। গত শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় যুব সংহতি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চলমান গণতান্ত্রিক সংগ্রাম শীর্ষক সভায় মির্জা ফখরুল আরও বলেন, রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে শেখ হাসিনার করমর্দনের দৃশ্য আমরা দেখলাম, কিন্তু রেজাল্ট কী দেখতে পাচ্ছি? রেজাল্ট দেখতে পাচ্ছি মিয়ানমারের সঙ্গে আমাদের এত সুসম্পর্ক, অথচ আমাদের দেশে 10 লাখের উপরে রোহিঙ্গা এসেছে, এখন পর্যন্ত একটি মানুষকে আপনারা ফেরত পাঠাতে পারেননি, চরম ব্যর্থ পররাষ্ট্রনীতি। ভারত তো বন্ধু, বন্ধু এত বন্ধু যে সম্পর্কের সর্বোচ্চ স্তরে তারা অবস্থান করছে, সেই ভারতের সঙ্গে তিস্তা নদীর কোনো সুরাহা হয়নি, দিনের পর দিন আমাদের সীমান্তে মানুষকে মারা হচ্ছে, কোনো সুরাহা এ সরকার দিতে পারেনি। তিতুমির কলেজের ছাত্র রাজীবের মৃত্যুর কথা উল্লেখ করে তিনি বলেন, দুই বাসের মাঝে রাজীব হোসেনের হাত চলে গেল, তার মৃত্যু হলো। আর সেতুমন্ত্রী সাহেব বললেন, বাস ড্রাইভার ও বাসের আরোহীদের সমস্যার কারণে এটা হয়েছে, এটাকে হাস্যকর বক্তব্য ছাড়া আর কি বলবো। সিস্টেমটা আপনারা পুরোপুরি তৈরিই করতে পারছেন না, যেখানে আপনি নিজেই পরিবহন খাতকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, অথচ নিজের ব্যর্থতা ঢাকতে আরোহীদের দোষ দিয়ে বলছেন যে তাদের কারণে রাজীবের হাত কেটে গেছে। নড়াইলে বিএনপির শুক্রবারের কর্মী সভার কথা উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, আপনারা জানেন যে সারা দেশে এ সরকার বিরোধী দলগুলোকে কোনো সভা করতে দিচ্ছে না, একটি মিছিলও করতে দেয় না। গত শুক্রবার নড়াইলে বিএনপির সভাপতির বাসায় নেতৃবৃন্দ একটি মিটিং করছিল, কোনো রকম কারণ ছাড়াই পুলিশ সেখানে ঘেরাও চালায়, পরে অমিত সহ 58 জনকে গ্রেফতার করে। এই ঘটনা সারা দেশে ঘটছে, এর ন্যাক্কারজনক গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান মির্জা ফখরুল ইসলাম। সরকারের কড়া সমালোচনা করে মির্জা ফখরুল আরও বলেন, যে দেশে জনসভা করা যায় না, লিফলেট বিতরণ করতে গেলে গ্রেফতার হতে হয়, সেই দেশে আপনারা নির্বাচনের কথা বলেন, আপনাদের তো লজ্জা থাকা উচিত। সানরাইজ টিভির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতি মুহূর্তের নিউজ আপডেটগুলো পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।